गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আমি মেনু কাভারো। তো সিনোট নিউ টি ব্লগ লিয়ে আর আজকে হচ্ছে সানডে। তো এখন সকাল সকাল চা করব। চিনিটা অ্যাড করেছি, এখন চা পাতাটা দিয়ে দিচ্ছি। চাটা অ্যাড করেছি, চা আমার হয়ে গেছে। এখন চাটা ছেঁকে নিচ্ছি। তো চাটা এখন ছেঁকে নিচ্ছি, যেহেতু আমার প্যাকেটের চা, ছাকনা দিয়ে ছাকার কোনো প্রয়োজন নাই। তার আগে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর কিছু আছে বিস্কুট, এগুলো এখন খাওয়া দাওয়া করব। তো রান্না করব, তো রান্না করার জন্য সবজি কেটে নিয়েছি। এখানে শিম, আলু, এখানে টমেটো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়েছি। ডাল রান্না করব, আর দেখা যাক একটা কী রান্না করছি। এখানে মশলা কুটো বানা নিয়ে চলে এসেছি, আর এদিকে ভাতটাও ফুটে গেছে। শিম আলুটা ধুয়ে দিয়ে দিয়েছি, এখন দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়ো। 2 মিনিটের মতন ভাপিয়ে নিচ্ছি, এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তরকারিটা ভাপানো হয়ে গেছে, যে তারপর তেলে দিয়ে দিচ্ছি। তেমন কিছু দিইনি, কালো জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সরষের তেল। শিম ফেলাতে তেমন কিছু মশলা লাগে না, সামান্য নর্মাল মশলাতেই রান্নাটা হয়ে যাবে। তো লাল লাল করে এখন ভেজে নেব। এখানে মসুরের ডাল দিয়ে দিয়েছি, আর টমেটো, আর পরিমাণ মতো লবণ, হলুদ। এখানে চিকেন লে এসেছে, চিকেনটা ভালো মতন ধুয়ে কচলে পরিষ্কার করে নিয়েছি। দিয়েছি টমেটো কুচু, পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিকেন। ভালো মতন এখন নাড়াচাড়া করে কষে নিব, ঢাকা চাপা দেবো। এখন লাল লাল করে ভালো মতন কষানো হয়ে গেছে, চিকেন থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, 2 থেকে 3 মিনিট মতন কষে নিব, তারপরে পানি অ্যাড করে দেবো। একদম শুকনো শুকনো হয়ে কষা কষা হয়ে গেছে, এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দিই। ভালো মতন ফুটে উঠলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার মাংস রান্না হয়ে গেছে, এখন ভালো মতন গ্রেভিটাও একদম গাঢ় হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। রান্নাগুলো হয়ে গেছে, চিকেন রান্না হয়েছে, একদম দারুণ হয়েছে রান্নাটা। আর এদিকে হয়েছে ভাত, এখানে আছে মসুরির ডাল টমেটো দিয়ে, আর এখানে আছে শিম আলু ভাজা। তো আজকের মতো রান্নাগুলো হয়ে গেছে, তো আমাদের দুবেলা এটি হয়ে যাবে, বাকি কাজগুলো করবো। এখন সাথে থাকেন,